হ্যালো ফ্রেন্ডস, আমি সরস্বতী। ওয়েলকাম ব্যাক টু মাই হোমমেড রেসিপি চ্যানেল। আজকে বানাবো ওলের ভর্তা। ওল ভীষণ উপকারী, এতে রয়েছে ভিটামিন এ, ভিটামিন সি, অ্যান্টি অক্সিডেন্ট, যা ক্যান্সার প্রতিরোধক। এটি ওজন কমাতে সাহায্য করে, প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে, হজম শক্তি বৃদ্ধি করে। যারা সুগার রোগী তারা ওল খেতে পারেন। তো ওলের ভর্তা বানানোর জন্য আমি 500 গ্রাম ওজনের ওল নিয়েছি। আর লাগছে আমার সরিষার তেল, লবণ, 1 চা চামচ আন্দাজে সরষে, সাদা সরষে, হাফ চা চামচ আন্দাজে সাদা জিরা, 1টি গন্ধরাজ লেবু, 1টি পেঁয়াজ, অল্প পরিমাণ ধনে পাতা ও 4টি কাঁচা লঙ্কা। তো চলুন দেখে নেওয়া যাক ওলের ভর্তা। ওলটা ছাল ছাড়িয়ে একটু বড় বড় সাইজ করে কেটে নিয়েছি, দিয়ে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন ভাতের মধ্যে এটা সেদ্ধ করে নেব। পেঁয়াজ, ধনে পাতা ও কাঁচা লঙ্কা ছোট ছোট করে কুচি কুচি করে কেটে নিয়েছি। লেবু কেটে নিয়েছি, সরষা বেটে নিয়েছি। ওলটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, এখন এটাকে লবণ দিয়ে মেখে নেব। লবণ ওলের ভর্তা বানানোর জন্য প্রথমে কড়াইতে সরিষার তেল নিয়েছি, ওভেনের ফ্লেমটা মিডিয়াম রাখবো। হাফ চা চামচ সাদা জিরা, 2টি পাতা সরিষা বাটা, সরিষার তেল, ওভেনটা অফ করব। গন্ধরাজ লেবুর রস, এবারটাকে তুলে নিচ্ছি। ওল ভর্তা একেবারেই তৈরি, ভীষণ টেস্টি, খুবই ভালো লাগে খেতে, দুর্দান্ত টেস্ট। এভাবে বানাবেন, বানিয়ে কমেন্ট করে জানাবেন। আর সুন্দর সুন্দর রেসিপি নিয়ে আমি শাশ্বতী হাজির হব। এর জন্য পাশে থাকুন, সাথে থাকুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন, চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যান। সবাই দেখতে থাকুন শাশ্বতী হোমমেড রেসিপি। ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।